বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মহামারী কোভিড-19 জন্য গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, স্বাভাবিক শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিন্তু স্বাভাবিক শ্রেণী কার্যক্রমের আনুষঙ্গিক হিসেবে অনলাইনে ক্লাস কর্মসূচি চালু হয় গত এপ্রিল মাস থেকে। এরই ধারাবাহিকতায় আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনার্স চতুর্থ বর্ষের একটি ক্লাস নিব। তোমাদের অনলাইন ক্লাসের রুটিন অনুযায়ী আজকে 4 নভেম্বর 2020 সালে আজকে অনলাইন চতুর্থ বর্ষের ক্লাস হবে। ক্লাসের বিষয় ইউরোপের ইতিহাস, 1815 থেকে 1939, অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্স। আজকের ক্লাসের আলোচ্য বিষয়, আলোচ্য পাঠ থাকবে ফেব্রুয়ারি বিপ্লব 1848, অনার্স চতুর্থ বর্ষ ইউরোপের ইতিহাসের একটি টপিকস। এবং তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় এই টপিকসটি খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেক শিক্ষার্থীর মনোযোগ প্রত্যাশা করছি যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে এই ভিডিওটি সহায়ক হিসেবে কাজে লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক হবে বলে আমি মনে করি। ক্লাস পরিচালনায় রয়েছি আমি আবুল বাশার, প্রভাষক, ইতিহাস বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। প্রত্যেকেরই আবারও বিনীত আহ্বান জানাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালোভাবে শোনার জন্য। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পরীক্ষায় এই টপিকসটি খুব ইম্পর্টেন্ট। রয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। তো আমরা কারণগুলো বলার আগে কিছু কথা বলে নিচ্ছি। 1830 সালের আমরা জানি ফ্রান্সে 1830 সালে আরেকটা বিপ্লব হয়েছিল যেটার নাম ছিল জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবের ফ্রান্সের রাজনীতিতে রক্ষণশীলতার পরিবর্তে উদারতন্ত্র আসেছিল, মানে গ্রহণ করেছিল। উদারতন্ত্র মানে মুক্ত মন, মানে লিবারালিজম, এবং রাজনৈতিক ক্ষমতা অভিজাতদের হাত থেকে মধ্যবিত্তদের হাতে চলে গিয়েছিল। স্বাভাবিকভাবেই তখন জুলাই বিপ্লবের পর লুই ফিলিপকে রাজা বানানো হয়েছিল ফ্রান্সে। আবার তাকে মানে একটা উপমা দেওয়া হয়েছিল বুর্জোয়া রাজা, মানে বুর্জোয়াদের রাজা বলা হতো। লুই ফিলিপ যে সরকারের নেতৃত্ব দিয়েছিলেন এই সরকারটাকে ব্রিটেনের সরকারের সাথে তুলনা করা হয়। যেমন রাজা শাসন কাঠামোর সর্বোচ্চে অধিষ্ঠিত থাকলেও তিনি রাজত্ব চালাতে পারবেন না, তবে পার্লামেন্ট বা সংসদ সমগ্র জাতির প্রতিনিধি বলে আপাত দৃষ্টিতে মনে হলেও প্রকৃত ভোটদানের অধিকার সম্পত্তির উপর নির্ভর করে চলতো বলে এতে শ্রমিক এবং কৃষকদের প্রতিনিধিত্ব ছিল নামমাত্র। অর্থাৎ পার্লামেন্ট বা সংসদ সমগ্র জাতির প্রতিনিধিত্ব বলে মনে হলেও প্রকৃতপক্ষে ভোটদানের অধিকার সম্পত্তির উপর নির্ভর করতো, অর্থাৎ যার সম্পত্তি বেশি তার ভোট দেওয়ার ক্ষমতা তত বেশি থাকতো। এর ফলে শ্রমিক এবং কৃষকদের প্রতিনিধিত্ব ছিল নামমাত্র, শ্রমিক এবং কৃষকদের প্রতিনিধিত্ব ছিল নামমাত্র। আমরা এ পর্যায়ে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো পড়ব। ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো আমরা দেখব। শুরুতেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে লুই ফিলিপের ব্যর্থতা এক নাম্বার কারণ। আমরা এ কারণের কিছু ব্যাখ্যা দেখব, কি কারণে এটা আমরা বললাম যে ফেব্রুয়ারি বিপ্লবের একটা কারণ। প্রাথমিক সাফল্য সত্ত্বেও ফরাসিবাসীর আকাঙ্ক্ষা পূরণে লুই ফিলিপ ব্যর্থ হয়েছিলেন এবং ফরাসিবাসীর জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করেছিলেন। প্রাথমিকভাবে কিছু সাফল্য থাকলেও ফরাসিবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে লুই ফিলিপ ব্যর্থ হন এবং ফরাসিবাসীর জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করেছিলেন। দ্বিতীয়ত, লুই ফিলিপ ছিলেন অর্লেয়া বংশোদ্ভূত। ফ্রান্সে বুর্বন রাজতন্ত্রের যে আইনগত অধিকার ছিল, মানে আমরা জানি ফরাসি বিপ্লবের আগে যে ফ্রান্সের রাজতন্ত্র ছিল সেটা হচ্ছে বুর্বন রাজতন্ত্র। তো ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সে আসে অর্লেয়া বংশোদ্ভূত বা অর্লেয়া রাজতন্ত্র। তো ফ্রান্সে বুর্বন রাজতন্ত্রের যে আইনগত অধিকারটা ছিল সেই অধিকার অর্লেয়া রাজতন্ত্রের ছিল না। লুই ফিলিপ ছিল অর্লেয়া রাজতন্ত্রের অধীনে, তো ওই আইনগত অধিকার অর্লেয়া রাজতন্ত্রের ছিল না। স্বাভাবিকভাবে কোনো কোনো মহল লুই ফিলিপকে ফ্রান্সের সিংহাসনে একজন জবরদখলকারী রাজা বলে ডাকত। তৃতীয়ত, লুই ফিলিপের সিংহাসন আরোহণ জনসমর্থন দ্বারা সিদ্ধ ছিল না। সিংহাসনের উপর উত্তরাধিকার সূত্রে তার কোনো দাবি ছিল না।
ফ্রান্সের সিংহাসনে লুই ফিলিপ আসীন হয়েছিলেন সমঝোতার পছন্দ হিসেবে। ফ্রান্সের মধ্যবিত্ত সম্প্রদায় তাদের বিষয় সম্পত্তির নিরাপত্তার জন্য লুই ফিলিপকে সিংহাসনে বসিয়েছিল যাতে প্রচলিত বিশৃঙ্খল অবস্থা হতে রেহাই পাওয়া যায়। কিন্তু এ ধরনের সমঝোতার মাধ্যমে পছন্দ করা রাজাকে নিজস্ব যোগ্যতার মাধ্যমে সিংহাসন আরোহণকে জনসমর্থনীয় করে তুলতে ব্যর্থ গড়ে তুলতে হয়। মানে পছন্দ করা রাজাকে যদি এভাবে কোনো রাজা নিয়োগ হয়, তাহলে তাকে তার এই পদকে জনসমর্থনীয় করে তুলতে হয়। লুই ফিলিপ ব্যক্তিগত অক্ষমতার দরুন সিংহাসন আরোহণকে জনসমর্থনীয় করে তুলতে পারেন নাই। তাহলে আমরা তিনটা কারণ দেখলাম। এছাড়াও লুই ফিলিপ সমসাময়িক ফ্রান্সের কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পারেন নাই। বিভিন্ন রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন হওয়ার দরুন সকল দলই ফিলিপ লুইয়ের উপর বিক্ষুব্ধ হয়ে ওঠে। হ্যাঁ, সকল দলই বিক্ষুব্ধ হয়ে ওঠে, কোনো দলকে সন্তুষ্ট করতে পারে নাই। দলগুলোর ধারণা ছিল যে লুই ফিলিপ শ্রেণী দল নির্বিশেষে ফরাসিদের উন্নতি ঘটাতে উদ্যোগী হবেন, কিন্তু ক্রমেই তারা আশাহত হয়, কারণ গণতন্ত্র বা অভিজাততন্ত্রের পরিবর্তে মধ্যবিত্তদের সুযোগ সুবিধা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছিলেন। কারণ লুই গণতন্ত্র বা অভিজাতদের পরিবর্তে মধ্যবিত্তদের সুযোগ সুবিধা বাড়ানো গুরুত্ব দেয়। 19 শতকের 40-এর দশকে ফ্রান্সের সমাজতান্ত্রিক চিন্তাধারায় যথেষ্ট প্রসার ঘটেছিল। এই সমাজতন্ত্রীরা লুই ফিলিপের মধ্যবিত্ত প্রভাবিত শাসন নীতির ঘোর বিরোধী ছিল। অর্থাৎ লুই ফিলিপের শাসনামলে কোনো রাজনৈতিক দলেই সন্তুষ্টি ছিল না। লুই ফিলিপের শাসনের অবসান ঘটাতে সকলেই ছিল সুযোগের অপেক্ষা, সমস্ত রাজনৈতিক দল সুযোগের অপেক্ষা ছিল কিভাবে লুই ফিলিপের শাসনকে ভ্যানিশ করা যায়, কিভাবে শেষ করা যায়। দুই নম্বরে রয়েছে আর্থিক দুরবস্থা। অর্থাৎ ফ্রান্সের সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি লুই ফিলিপ সরকারকে অপ্রিয় করে তুলে। যেমন 1847 ও 1848 সালে গম ও আলুর উৎপাদন অত্যন্ত হ্রাস পায়। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়, কৃষকদের আর্থিক দুরবস্থা দেখা দেয়। আর্থিক দুরবস্থার আনুষঙ্গিকভাবে গ্রামাঞ্চলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। আবার অর্থনৈতিক মন্দার ফলে শিল্প ও বাণিজ্যে ভাটা পড়ে, কলকারখানায় উৎপাদন হ্রাস পাওয়ায় ফরাসিবাসী কর্মহীনতার সম্মুখীন হয়। সাধারণ মানুষের এই দুর্গতি স্বাভাবিকভাবে লুই ফিলিপ সরকারকে একটা অবজ্ঞার পাত্র করে তুলে। অর্থাৎ আর্থিক দুরবস্থাটা একটা উল্লেখযোগ্য বিষয় ছিল। 3 নম্বর, শ্রমিক শ্রেণীর অসন্তোষ। লুই ফিলিপ সরকার শ্রমিক শ্রেণীর উন্নতি সাধনে যেমন ব্যর্থ হয়েছিলেন, তেমনি ভাবে অর্থনৈতিক সংকটের মোকাবেলায়ও সমর্থ হয় নাই। জুলাই বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সের শ্রমজীবীরা নিজেদের অবস্থার উন্নতির দাবিতে আন্দোলন শুরু করেছিল। জুলাই বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সের শ্রমজীবীরা নিজেদের অবস্থার উন্নতির জন্য আন্দোলন শুরু করেছিল। শ্রমিকদের বিদ্রোহ সমূহ রাজনৈতিক উদ্দেশ্য পরিচালিত ছিল না। হ্যাঁ, রাজনৈতিক উদ্দেশ্য পরিচালিত না হলেও ওরলিয়া রাজতন্ত্র, মানে লুই ফিলিপের যে প্রতিষ্ঠিত রাজতন্ত্র, যেভাবে বিদ্রোহ সমূহ দমন করেছিলেন, তাতে লুই ফিলিপ সরকারের প্রতি শ্রমিকদের অনাস্থা দেখা দেয়। তাহলে শ্রমিক শ্রেণীর একটা অসন্তোষ ছিল লুই ফিলিপ সরকারের প্রতি। 4 নম্বর, রয়েছে পররাষ্ট্র ক্ষেত্রে ব্যর্থতা। আড়ম্বর প্রিয় ফরাসি জাতিকে লুই ফিলিপের অনুসৃত শান্তিবাদী পররাষ্ট্র নীতি সন্তুষ্ট করতে পারে না। মানে ফরাসিবাসীকে লুই ফিলিপ যে শান্তিবাদী পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে সেটা সন্তুষ্ট করতে পারে না। যেমন বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলনে ফ্রান্স হস্তক্ষেপ না করার ফলে ফায়দা লুটে ইংল্যান্ড। অর্থাৎ বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলনে ফ্রান্স কোনো ধরনের হস্তক্ষেপ করে নেয়, ফলে সুযোগটা সুবিধাটা বেশি সুবিধা পায় ইংল্যান্ড। আবার মিশরের ক্ষেত্রেও ফ্রান্স লুই ফিলিপের নেতৃত্বে যথাযথ ভূমিকা গ্রহণ করতে পারে নাই। মিশরের ক্ষেত্রেও ফ্রান্স লুই ফিলিপ নেতৃত্বে কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে নাই। আবার লুই ফিলিপ ইংল্যান্ডের ভয়ে ভীত হয়ে আফ্রিকায় উপনিবেশ বিস্তারে পিছিয়ে আসেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্র ক্ষেত্রে লুই ফিলিপের সফলতা নাই বলতে গেলেই চলে। এই বিষয়টা লুই ফিলিপের জনপ্রিয়তা এবং ফরাসি ভাষী লুই ফিলিপের প্রতি বিক্ষুব্ধ হওয়ার একটা অন্যতম কারণ। 5 নম্বর, প্রত্যক্ষ কারণ ও ফেব্রুয়ারি বিপ্লব। প্রত্যক্ষ কারণ আমরা বলতে পারি লুই ফিলিপের রাজত্বের শেষ দিকে তার প্রধানমন্ত্রী ছিল গিজো। গিজো কি করলো, বিরোধী পক্ষের সমালোচনা থেকে
রেহাই পাওয়ার জন্য বা আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে, আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গিজু এমন কতগুলো ব্যবস্থা গ্রহণ করেছিলেন যা শেষ পর্যন্ত লুই ফিলিপের পদচ্যুতিতে পরিণতি লাভ করেছিল। শেষ পর্যন্ত লুই ফিলিপের পদচ্যুতিতে পরিণতি লাভ করেছিল। প্রধানমন্ত্রী গিজু প্রবর্তিত আইনে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়, এমনকি সংসদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। মানে লুই ফিলিপের প্রধানমন্ত্রী গিজু এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেন মানুষের বিরোধী পক্ষের সমালোচনা থেকে রেহাই পাওয়ার জন্য বা আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গ্রহণ করেন, যা যেগুলো লুই ফিলিপের পদচ্যুতিতে অনেক সহায়ক ভূমিকা, অনেক শক্তিশালী ভূমিকা পালন করে। যেমন সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে একটা আইন করে, এছাড়া সংসদের স্বাধীনতা হস্তক্ষেপ করে এরকম আইন প্রণয়ন করেছিল। এমত অবস্থায় ফ্রান্সের সর্বত্র সংস্কারের দাবিতে জনমত বিক্ষোভ শুরু হয় এবং 22 ফেব্রুয়ারি 1948 সালে গিজুর মন্ত্রিসভা পতনের দাবিতে সকলেই সোচ্চার হয়ে ওঠে। ফ্রান্সে একটা আন্দোলন গড়ে ওঠে 22 ফেব্রুয়ারি 1948 গিজুর মন্ত্রিসভা পতনের দাবিতে। বিক্ষোভকারীদের দমনের উদ্দেশ্যে নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করলে কয়েকজন নিহত হয়। এর ফলে রাজনৈতিক বিক্ষোভ ও দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। 23 ফেব্রুয়ারি লুই ফিলিপ পদত্যাগ করলে লুই ব্লা সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবর্গ ফ্রান্সকে একটি প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করেন। 23 ফেব্রুয়ারি কি করলো, লুই ফিলিপ পদত্যাগ করলে লুই ব্লা সহ একটা নেতা, লুই ব্লা সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবর্গ ফ্রান্সকে একটি প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করেন। এবং 1848 সালের বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র মানে সেকেন্ড ফ্রেঞ্চ রিপাবলিক জন্ম হয়। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র 1848 সালে বিপ্লবের মাধ্যমে জন্ম হয়। তাহলে আমরা ফরাসি বিপ্লবের কারণ এবং ফরাসি বিপ্লবের সংক্ষিপ্ত ঘটনা দেখলাম। ফরাসি বিপ্লবের ফলাফল, ফরাসি বিপ্লবের ফলাফল আমরা দেখব। প্রথমে আমরা ফলাফল ফ্রান্সে এবং ইউরোপে রয়েছে, তো ফ্রান্সের কিছু ফলাফল ফলাফল বলার আগে আমরা কিছু কিছু কথা বলে নিচ্ছি ফলাফলটা আসলে কিরকম ছিল। যেমন আমরা বলতে পারি ফরাসি বিপ্লবের ফলাফল ফ্রান্সে কেমন ছিল। পয়েন্ট আকারে অস্থায়ী সরকার গঠন ও ফ্রান্সকে প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা। অস্থায়ী সরকার গঠন ও ফ্রান্সকে প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা। আমরা জানি ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের সমাজতন্ত্রবাদী প্রজাতান্ত্রিক গণ এবং সাধারণ প্রজাতান্ত্রিক গণ মিলিতভাবে একটা অস্থায়ী সরকার গঠন করে। কারা? সমাজতন্ত্রবাদী প্রজাতান্ত্রিক গণ এবং সাধারণ প্রজাতান্ত্রিক গণ একটা সরকার গঠন করে। ফ্রান্সের জাতীয় সভার সদস্যদের মধ্য থেকে 10 জনকে নিয়ে একটি অস্থায়ী সরকারের, এই অস্থায়ী সরকারের কার্যনির্বাহক মানে এক্সিকিউটিভ সমিতি গঠিত হয়। এই সমিতির ফ্রান্সকে একটি প্রজাতান্ত্রিক দেশ বলে ঘোষণা করে। এই সমিতি কি করে, 10 জনের যে কার্যনির্বাহক সমিতি ফ্রান্সকে প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করে এবং প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় সামরিক বাহিনীতে যে কোনো শ্রেণীর লোক যোগদান করতে পারবে বলে ঘোষণা করা হয়। তাহলে একটা অস্থায়ী সরকার গঠন করা হয় যেটার মেম্বার ছিল 10 জন এবং ফ্রান্সকে প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল এই বিপ্লবের ফলে ফ্রান্সে। 2 নম্বর, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা স্থাপনের চেষ্টা। সকলের জন্য আর্থিক আয়ের ব্যবস্থা করা, এরপরে মজুর শ্রেণীর স্বার্থ রক্ষা করা এবং প্রজাতন্ত্রকে সুদৃঢ় ভিত্তিতে স্থাপন করা, এই প্রজাতান্ত্রিক সরকারের মূল উদ্দেশ্য ছিল। আয়ের ব্যবস্থা করা, সকলের জন্য আর্থিক আয়ের ব্যবস্থা করা, মজুর শ্রেণীর স্বার্থ রক্ষা করা এবং প্রজাতন্ত্রকে শক্তিশালী ভিত্তিতে স্থাপন করা, এগুলো ছিল এই ফ্রান্স প্রজাতন্ত্রের ফেব্রুয়ারি বিপ্লবের পরে যে প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য ছিল। এছাড়া শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে জনকল্যাণকর করে তোলা ছিল এই নব প্রতিষ্ঠিত প্রজাতান্ত্রিক সরকারের অন্যতম উদ্দেশ্য। লুই ব্লা ঘোষণা করেছিলেন শ্রমিকের শ্রমের উপযুক্ত মূল্য দেওয়ার ব্যবস্থা করা এবং দারিদ্র হতে মানুষকে রক্ষা করা এবং তাদেরকে শিক্ষাদান করা সরকারের উদ্দেশ্য হওয়া উচিত। লুই ব্লা একটা সুন্দর মানে ফরাসি ফেব্রুয়ারি বিপ্লবের পরে উদীয়মান নেতা, প্রতিষ্ঠিত নেতা এই মন্তব্য করেছিলেন। 3 নম্বর, নাগরিক অধিকারের ঘোষণা।
অস্থায়ী সরকার মানে যে 10 জনের যে সমিতি অস্থায়ী সরকার, প্রজাতান্ত্রিক ফ্রান্সের শাসন পদ্ধতি কিরকম হবে এটা বিষয়ে মনোনিবেশ করেন। তারা প্রথমে 1789 সালের নাগরিক অধিকারের ঘোষণা, যে ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান এন্ড ম্যান এন্ড অফ দ্য সিটিজেন, 1789 সালের নাগরিক অধিকারের যে একটা ঘোষণা ছিল এটার অনুকরণে, এটার অনুকরণে একটি অধিকারের ঘোষণা মানে ডিক্লারেশন অফ রাইটস প্রকাশ করেন। অর্থাৎ 1789 সালে ফরাসি বিপ্লবের সময় নাগরিক অধিকারের ঘোষণার অনুকরণে আরেকটা নাগরিক অধিকারের একটা অধিকারের ঘোষণা প্রকাশ করেন। এরপরে 4 নম্বর, জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। প্রাপ্তবয়স্কদের ভোটে 750 জন সদস্যের এককযুক্ত একটি আইনসভা গঠনের ব্যবস্থা করা হয়। এই ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সে প্রাপ্তবয়স্কদের ভোটে 750 জন সদস্য থাকবে এবং একক বিশিষ্ট আইনসভা হবে। এছাড়া জনগণের ভোটে একজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্বাচন করার নিয়ম করা হয়। এই রাষ্ট্রপতি 4 বছরের জন্য নির্বাচিত হবে এবং দ্বিতীয়বার পদপ্রার্থী হতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রজাতান্ত্রিক সরকার কি করলো, রাষ্ট্রপতি নির্বাচন করবে, জনগণ 750 জন সদস্যের একটা একক বিশিষ্ট পার্লামেন্ট করবে এবং 4 বছরের জন্য রাষ্ট্রপতি দ্বিতীয়বার প্রার্থী হতে পারবে না। 5 নম্বর, জনগণের প্রাধান্য স্থাপন। 1789 সালের ফরাসি বিপ্লবে স্বৈরাচারী রাজতন্ত্র উচ্ছেদ সাধন করেছিল। 1789 সালের ফরাসি বিপ্লবে কি হয়েছিল, স্বৈরাচারী রাজতন্ত্র সুরশ লুইকে উচ্ছেদ করা হয়েছিল। 1830 সালের যে জুলাই বিপ্লব হয়েছিল এখানে অভিজাত যাজক সম্প্রদায়ের প্রাধান্য বিনাশ করা হয়েছিল এবং 1848 সালের যে এই ফেব্রুয়ারি বিপ্লব মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য নাশ করে জনগণের সামাজিক ও রাজনৈতিক প্রাধান্য স্থাপন করে। এদিক থেকে বিচারে 1848 সালের বিপ্লব গণতন্ত্রের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এছাড়া 1848 সালের বিপ্লবের প্রধান দাবি ছিল কাজের অধিকার মানে রাইট অফ ওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি 1889 সালের ফরাসি বিপ্লব কি করেছিল, স্বৈরাচারী রাজতন্ত্র উচ্ছেদ করেছিল। আর 30 সালের জুলাই বিপ্লব, 1830 সালের জুলাই বিপ্লব অভিজাত ও যাজক সম্প্রদায়ের প্রাধান্য বিলোপ বিনাশ করেছিল। আর 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য যেটা ছিল সমাজ ব্যবস্থা রাজনীতি অর্থনীতিতে এটা বিনাশ করে জনগণের সামাজিক ও রাজনৈতিক প্রাধান্য স্থাপন করে। এটার বিচারে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব একটা যুগান্তকারী পরিবর্তন আনে ফ্রান্সের রাজনীতিতে। এই জন্য এ বিপ্লবের এসআরএ বিপ্লবের প্রধান দাবি ছিল কাজের অধিকার মানে রাইট অফ ওয়ার্ক। তাহলে আমরা ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল দেখলাম। এ পর্যায়ে আমরা ইউরোপে ফলাফলটা দেখব, ইউরোপে কি হয়েছে ফেব্রুয়ারি বিপ্লব। ইউরোপে হয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব এক প্রবল ঝটিকার ন্যায় মানে প্রবল বাতাসের ন্যায়, একটা তুফানের ন্যায়, সাইক্লোনের ন্যায় সমগ্র ইউরোপ মহাদেশকে আলোড়িত করেছিল। হঠাৎ করে সমগ্র ইউরোপ মহাদেশে একটা ব্যাপক আলোড়ন তৈরি করে। 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে কেবল ফ্রান্স নয় সমগ্র ইউরোপে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ দেখা দেয়। অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউরোপের অন্যান্য দেশে স্বৈরাচারী শাসন যেখানে বিরাজমান ছিল সবখানে ব্যাপক বিদ্রোহ দেখা দেয়। এই জন্য এই বিদ্রোহগুলো হয়েছিল 1848 সালে ইউরোপের অন্যান্য দেশে। এই জন্য 1848 সালকে বিপ্লবের বছর হিসেবে অভিহিত করা হয়, বিপ্লবের বছর হিসেবে অভিহিত করা। এছাড়া আমরা ইউরোপের কয়েকটা দেশের এই বিপ্লবের ফলাফল দেখব। প্রথমেই রয়েছে জার্মানি। জার্মানিতে কি হয়েছিল, জার্মানির প্রাশিয়া, হ্যানোভার, ব্যাডেন, বেভেরিয়া প্রভৃতি স্থানে বিপ্লবাত্মক বিদ্রোহ দেখা দেয়। ফ্রাঙ্কফুর্ট নামক স্থানে এক বিপ্লবী পার্লামেন্ট জার্মানির রাজনৈতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে জার্মানির রাজনৈতিক নেতৃত্ব হতে অস্ট্রিয়াকে বিতাড়িত করে সে স্থানে প্রাশিয়াকে স্থাপন করে এবং প্রাশিয়ার রাজা ফ্রেডারিক উইলিয়ামকে জার্মানির সিংহাসন দান করতে চেয়েছিল। তাহলে জার্মানিতে একটা বড় ধরনের পরিবর্তন আসে, যে একটা বিপ্লবী পার্লামেন্ট জার্মানির রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য কি করতেছিল, রাজনৈতিক নেতৃত্ব হতে অস্ট্রিয়াকে বিতাড়িত করে সেই স্থানে প্রাশিয়াকে স্থাপন করবে অস্ট্রিয়াকে বিতাড়িত করে।
এবং প্রাশিয়ার রাজা ফ্রেডারিক উইলিয়ামকে জার্মানির সিংহাসন দান করতে মানে একটা ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিল। দুই নম্বরে রয়েছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে যথা ভিয়েনা, মিলান, বোহেমিয়া, হাঙ্গেরি প্রভৃতি স্থানে প্রতিক্রিয়াশীল শাসনতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব দেখা দিল। হ্যাঁ, স্বয়ং ম্যাটারনিক আত্মরক্ষার্থে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন। ম্যাটারনিকের মানে প্রিন্স ম্যাটারনিকের পতনের সঙ্গে সঙ্গে ইউরোপীয় কনসার্ট বা ম্যাটারনিক ব্যবস্থার অবসান ঘটে। তাহলে অস্ট্রিয়া তো একটা বড় ধরনের পরিবর্তন আনে এই ফেব্রুয়ারি বিপ্লব, যে অস্ট্রিয়া সাম্রাজ্যের বিভিন্ন স্থান যেমন ভিয়েনা, মিলান, বোহেমিয়া, হাঙ্গেরি প্রভৃতি স্থানে একটা প্রিন্স ম্যাটারনিকের যে প্রতিক্রিয়াশীল শাসন ছিল অস্ট্রিয়াতে, এগুলোর বিরুদ্ধে বিপ্লব দেখা দেয়। স্বয়ং প্রিন্স ম্যাটারনিক আত্মরক্ষার্থে দেশ ত্যাগ করেন। আর প্রিন্স ম্যাটারনিকের পতনের সাথে সাথে তিনি যে ইউরোপীয় কনসার্ট বা ম্যাটারনিক ব্যবস্থার প্রতিষ্ঠিত করেছিল, সেই ম্যাটারনিক কনসার্ট বা ইউরোপীয় কনসার্ট ম্যাটারনিক ব্যবস্থা বা ইউরোপীয় কনসার্টের বিলুপ্তি ঘটে। এরপরে আমরা 3 নম্বরে রয়েছে ইতালি। ইতালির সিসিলি, নেপলস, মোডেনা, এরপরে পারমা এবং পুপের রাজ্যে প্রভৃতি স্থানে বিপ্লবাত্মক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। মানে ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইতালির সিসিলি, নেপলস, মোডেনা, পারমা, পুপ এই সকল রাজ্যে বিভিন্ন স্থানে বিপ্লবাত্মক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। প্রত্যেক স্থানের শাসকই আত্মরক্ষার জন্য উদারনৈতিক শাসনতন্ত্র স্থাপন করে। আত্মরক্ষার্থে উদারনৈতিক শাসনতন্ত্র স্থাপন করে, মানে কনজারভেটিভ থেকে লিবারালিজমের পথে হাঁটে ওই প্রত্যেক স্থানে, ইতালির প্রত্যেক স্থানের শাসকগণ। কেউ কেউ দেশ ত্যাগ করে আত্মরক্ষাও করে, কেউ কেউ দেশ ত্যাগ করে আত্মরক্ষাও করে। অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব কেবল ফ্রান্সের সীমানার মধ্যে আবদ্ধ ছিল না, এটা ফ্রান্সের সীমানার মধ্যে আবদ্ধ ছিল না, এটা সমগ্র ইউরোপে, যেখানে স্বৈরাচারী রাজতন্ত্র, জনগণের অধিকার ছিল না, জনগণের সুযোগ সুবিধা, গণতন্ত্র, মানবাধিকার ছিল না, ওইসবের ওই প্রত্যেকটি স্থানে ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শ ছড়িয়ে পড়ে এবং জনগণ তাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়ে ওঠে, বিপ্লবাত্মক বিদ্রোহ দেখা দেয় এবং ইউরোপের অন্যান্য দেশে এই বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন সুদূরপ্রসারী হয়ে পড়েছিল। যদিও বিপ্লবের সূত্রপাত ফ্রান্সে, কিন্তু এটা ইউরোপের প্রত্যেকটা দেশে ছড়িয়ে বিস্তার লাভ করেছিল কোনো না কোনো ভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী রাজতন্ত্র মানে সুরশ্লুয়ের পতন ঘটে। আবার 1830 সালে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে মধ্যবিত্ত সম্প্রদায় ও যাজক সম্প্রদায়ের প্রভাব বিলুপ্ত হয়েছিল। আর 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় যেখানে জনগণের সামাজিক ও রাজনৈতিক প্রাধান্য স্থাপন হয় মধ্যবিত্ত শ্রেণীর বিলুপ্ত করার মাধ্যমে। আমরা আমাদের ক্লাসের শেষ দিকে চলে আসছি। আমার সাথে এতক্ষণ আমার সাথে এতক্ষণ এই ক্লাসে যারা যুক্ত ছিল শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেককেই আবারও ধন্যবাদ জানাই এবং তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। এই ক্লাস অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিলে আমি প্রত্যাশা করি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে এবং তোমাদের স্কুল কলেজ করোনা কোভিড-19 মহামারীর মানে প্রকোপ কমে গেলে হয়তো তোমাদের স্কুল কলেজ খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। আমরা জানি মার্চ মাস থেকে বন্ধ রয়েছে, দীর্ঘদিন বন্ধ, ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করছে কিছুটা হলেও রিকভার করার জন্য, তাই অনলাইন ক্লাসের আয়োজন। আর অনলাইন ক্লাস কখনোই স্বাভাবিক ক্লাসের সমকক্ষ ও স্বাভাবিক ক্লাসে যেভাবে যেরকম থাকে সুযোগ সুবিধা, ছাত্র শিক্ষক সম্পর্ক, এটা একদম সম্পূর্ণ বিকল্প না হলেও অনেকটা সহায়ক হবে বলে মনে করি। এবং তোমাদের এই চতুর্থ বর্ষের এই ইউরোপের ইতিহাস ক্লাসে আমি এর আগেও 2টি ক্লাস নিয়েছি, আজকেও 1টি ক্লাস নিলাম। প্রত্যেক আমি চেষ্টা করছি তোমাদের যে যে ক্লাসগুলো তোমাদের পরীক্ষায় যে টপিকস গুলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পরীক্ষার জন্য উপকারী হবে, মানে তোমাদের আসার মতো আছে, পরীক্ষায় আসার মতো টপিকস, এগুলো নিয়ে আলোচনা করতে। আর আমি এরই ধারাবাহিকতায় আজকের আলোচনাটাও এ পর্যন্ত নিয়ে আসলাম।
আর আমার সাথে এতক্ষণ এই ক্লাসে প্রত্যেকে যুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি। প্রত্যেকে নিজেদের অবস্থানে থেকে নিজে এবং পরিবারের সুরক্ষার কথা বিবেচনা মাথায় রেখে সময় সুযোগ বুঝে এবং পড়াশোনার প্রতি আগ্রহ থাকতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।